সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আগের ক্লাসটি তোমরা ভালো করে আশা করি যে পড়েছো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় আর একটি ক্লাস নিব তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলিউশন। দেখো যে শর্ট সিলেবাস অনুযায়ী বোর্ড প্রশ্ন সমাধান আমরা আজকে করব। তো আমরা তৃতীয় অধ্যায়েরই এখান থেকে একটা সৃজনশীল আমরা পরীক্ষায় কমন পাবো। তো দেখা যাচ্ছে আগের কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা প্রায় সেম, বাট একটু আলাদা, তাই আমি এটাও তোমাদের সলভ করে দিচ্ছি। আমার সাথে সাথে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এখনই হচ্ছে সব পড়াটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা পরবর্তীতে আবার যদি রিভিশন করো তাহলে তোমাদের বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের দক্ষতাটা বাড়বে। তো এসো আমরা সময় নষ্ট না করে আজকের আলোচ্য যে টপিকস যে প্রশ্নটা দেখে নিই। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তোমরা দেখতে পারো, সিলেট বোর্ড 2019 সালে আসছে। আমরা এই কোয়েশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব, একটা সৃজনশীল কোয়েশ্চেন। আমরা উদ্দীপকটা আগে লিখি, তারপরে আমরা সলভ করবো সেটি। তো এরকম একটি উদ্দীপক রয়েছে যে একটা বক্স আকারে আছে, আমরা এখানে পাত্র ধরে নিই। তো এখানে বক্স আকারে রয়েছে, দুইটি বক্স আছে। তো দুইটি বক্সে, প্রথম বক্সে সোডিয়াম কার্বনেট রয়েছে, সোডিয়াম কার্বনেট রয়েছে। দ্বিতীয় বক্সে রয়েছে এক্স নামক একটি যৌগ, এখানে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন এই প্রথম পাত্র বিকার এক, এটা হচ্ছে বিকার এক, পাত্র এক, আমরা বিকার বা পাত্র দিতে পারি। আর এটা হচ্ছে বিকার, বিকার দুই, এভাবে আছে। তো এক নম্বর বিকারে এখানে আছে পরিমাণ হচ্ছে 5.3 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এসএসসি বোর্ড প্রশ্নে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা চেঞ্জ হবে, বাট নর্মালি সব কিছু ঠিকঠাকই থাকবে, সংখ্যাটা চেঞ্জ হতে পারে। তো এখানে 250 মিলিলিটার, নিয়ম একই থাকবে, তুমি নিয়ম অনুযায়ী করবে, সংখ্যা চেঞ্জ হতে পারে, এটি একটু আলাদা, তাই আমি এটাও প্র্যাকটিস করাচ্ছি। এক্সে রয়েছে 10 মিলিলিটার আর 0.1 মোলার। তো এই হচ্ছে আমাদের উদ্দীপক। আরেকটি ব্যাপার এখানে আছে, এখানে রয়েছে এক্স, যে সাংকেতিক চিহ্নটা ব্যবহার করা হয়েছে, এক্স অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া সৃষ্টি করে, সাদা ধোঁয়া সৃষ্টি করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবম দশম শ্রেণীতে এই টপিক্সটা পড়ে আসছো, তোমাদের নবম দশম শ্রেণীতে কেমিস্ট্রিতে ছিল যে অ্যামোনিয়া গ্যাসের সাথে একটা গ্যাস বিক্রিয়া করে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। তাহলে এই যে সেই গ্যাসটা, এই গ্যাসটার নাম কী বলতো? গ্যাস বা দ্রবণ হতে পারে, গ্যাসও হতে পারে আবার সেটি দ্রবণ হতে পারে। তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো, তোমাদের মনে আছে কি না জানো, খেয়াল করে দেখো। একটা পাইপ ছিল, এই পাশ থেকে একটা গ্যাস চালনা করা হয়, এই পাশ থেকে একটা গ্যাস চালনা করা হয় এবং এই দিকে একটা সাদা ধোঁয়া সৃষ্টি হয়, এরকম তোমাদের ছিল, মাঝের দিকে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম অধ্যায়ে তোমরা এই কোয়েশ্চন তোমরা করেছো। তো তোমাদের বুঝতে হবে যে আসলে কোন যৌগের সাথে কোন যৌগের বিক্রিয়ায় সাদা ধোঁয়া সৃষ্টি হয়। তো তোমরা জেনে রাখবে, তোমাদের ল্যাবে আমরা হয়তো করাবো যে টেস্ট টিউবে, একটি টেস্ট টিউবের মধ্যে এইচসিএল নিয়ে বা অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে, যে কোনো একটা নেওয়া হবে, এখানে অ্যামোনিয়াম নিয়ে, ধরো অ্যামোনিয়া তুমি নিলে, এখানে নেওয়ার পরে তুমি এইচসিএলে একটা গ্লাস রড ভিজিয়ে বা অ্যামোনিয়া গ্যাসের মধ্যে তুমি যদি, অ্যামোনিয়া তো আসলে গ্যাসটা টেস্ট টিউবে থাকে না, এখানে ধরো তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছো, অ্যামোনিয়াম ক্লোরাইডকে যখন তাপ দিছো তখন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, সেই অ্যামোনিয়া গ্যাস এখানে উৎপন্ন হলো অ্যামোনিয়া গ্যাসটা। আর তুমি একটা গ্লাস রডে এইচসিএল
HCl এর দ্রবণকে যদি তুমি ভিজিয়ে নাও গ্লাস রডে, তো এই অ্যামোনিয়া এই যে গ্যাস বের হচ্ছে সেই HCl সিক্ত গ্লাস রড যদি এই মুখে ধরা হয় টেস্ট টিউবের মুখে, তখন সাদা ধোঁয়া সৃষ্টি হয়। হ্যাঁ, একেবারে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে এই HClটা আর হচ্ছে এই অ্যামোনিয়াটা এরা বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। আর এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাই হচ্ছে সাদা ধোঁয়া, অ্যামোনিয়াম ক্লোরাইডটাই হলো সাদা ধোঁয়া। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এখানে HCl ছিল, এটা হচ্ছে HCl, অর্থাৎ এক্সট্রা এক্সট্রা নির্দেশ করছে কি, HCl নির্দেশ করছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্দেশ করছে। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি প্রশ্ন। এখন আমাদের আমরা আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নটা দেখার চেষ্টা করব। গ নাম্বার সৃজনশীলে রয়েছে, গ নাম্বারে কি রয়েছে দেখো, যে বিকার একের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। বিকার বিকার এক এর দ্রবণের দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো, নির্ণয় করো। দেখো আমরা আগের যে কোয়েশ্চেনটা দেখেছিলাম যে আগে ক্লাসে যে একটা বিকার ছিল, সেই বিকারের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করতে বলা হয়েছিল। তো সেখানে এখানে মোলার দ্রবণ ছিল, এম ছিল, যা এরকম ছিল, আর এখানে রয়েছে কি গ্রাম। এই কারণে আমি এটি নতুন করে আবার তোমাদের করাচ্ছি, কারণ এটা এই ক্যাটাগরি ম্যাথগুলো তোমরা শিখবে, তাহলে দেখবে যে তুমি সব ধরনের ম্যাথগুলোই তুমি প্র্যাকটিস করে করলে তোমার যে কোনো ধরনের ম্যাথে আসুক না কেন তুমি সবগুলোই আশা করি যে পারবে করতে। কোয়েশ্চেন নাম্বার ঘ, ঘ নাম্বারে কি রয়েছে, ঘ নাম্বার আছে যে বিকার দুই এর দ্রবণের মধ্যে বিকার একের দ্রবণ মিশালে, এই বিকার দুই বিকার দুই এর মধ্যে বিকার এক এর দ্রবণ মিশালে মিশ্রণে মিশালে মিশ্রণের মিশ্রণের প্রকৃতি মিশ্রণের প্রকৃতি পিএইচ স্কেলে স্কেলে কত হবে বা পিএইচ স্কেলে কেমন হবে ব্যাখ্যা করো, এরকম প্রশ্নটা। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এখানে তোমাদের আগে বুঝতে হবে যে দুইটা পাত্র আছে, এখানে দুইটা পাত্রের দ্রবণকে আমরা কী করব, মেশাবো। মেশানোর ফলে মিশ্র দ্রবণের একটা প্রকৃতি পাওয়া যাবে, সেই প্রকৃতিটা হতে পারে অম্লীয় প্রকৃতির, হতে পারে ক্ষারীয় প্রকৃতির। তো এই অম্লীয় প্রকৃতির নাকি ক্ষারীয় প্রকৃতির সেটা নির্ধারণ করার পরে আমরা যে ঘনমাত্রাটা পাবো, মিশ্রণের ঘনমাত্রা, সেই ঘনমাত্রা থেকে আমরা পিএইচের মান নির্ণয় করব। পিএইচ স্কেলে আমরা জানি পিএইচের মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, 7-এর আগে হচ্ছে অ্যাসিড, 7-এর পরে 14 পর্যন্ত হচ্ছে ক্ষার। তাহলে সেই আমরা পিএইচ স্কেল থেকে আমরা কীভাবে আমরা পিএইচ স্কেল অনুযায়ী সূত্র অনুযায়ী আমরা পিএইচের মান নির্ণয় করে এই অঙ্কটা সমাধান করব লাস্টেরটা। তাহলে আমরা প্রশ্নটা আশা করি বুঝলাম, এখন আমরা সলভ করার চেষ্টা করব। এসো তাহলে আমরা সলভ করে নিই। আমি আবার বলি এটা সিলেট বোর্ড 2019 সালে আসছে, তোমরা বই থেকেও দেখতে পারো, আর তোমরা চাইলে এটা খাতায় সবাই তুলে না। ওকে, তো
শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন গ নাম্বার কোশ্চেনের সলভ করব সৃজনশীল প্রশ্ন বয়ের সলভ করব তো গ নম্বরে আমরা দেখেছি যে কি কি রয়েছে আমরা একটু এখানে লিখে নিই আমি এখানে এখানে বলা হয়েছে যে বিকার এক এর দ্রব্যের ধর্মমাত্রা পিপি এর গুণ নির্ণয় করো তাহলে বিকার এক এর ক্ষেত্রে আমরা দেখব যে এখানে বিকার এক এ বিকার এক এ কি কি রয়েছে এখানে আছে সোডিয়াম কার্বনেট এর ভর দেখো পরিমাণ দেওয়া আছে ভর আমি ডব্লিউ দিয়ে প্রকাশ করব 5.3 গ্রাম দেওয়া আছে সোডিয়াম কার্বনেটের আয়তন দেওয়া আছে কি ভি ইজিক্যাল টু এখানে কত 250 মিলিলিটার 250 মিলিলিটার তো এখানে সোডিয়াম কার্বনেটের আমরা ঘনমাত্রা বের করব ঘন মাত্রাটা আমাদের দরকার তাই না ঘনমাত্রা এস দিয়ে আমরা যদি প্রকাশ করি তাহলে দেখো আমরা একটা সূত্র জানি যে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই এম ভি এখন আমাদের আর বাকি থাকে কি এম তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আণবিক ভর এটা আমাদের বের করতে হবে আণবিক ভর সোডিয়ামের হলো 23 তাহলে 23 গুণ 2 যোগ 12 যোগ 3 16 হচ্ছে 48 তাহলে টোটাল বের করলে হয় 106 দেখো 106 আণবিক ভর তাহলে আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই এখানে হচ্ছে ডব্লিউ হচ্ছে 5.3 ইন্টু 1000 ডিভাইডেড বাই 106 গুণ বি হচ্ছে 250 তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এখানে 0.2 এটা কি আসবে বলো মোলা 0.2 মোলার আমরা এখানে ঘনমাত্রা পেয়ে গেলাম তো আমরা এই পর্যন্ত আশা করি যে সবাই নবম দশম শ্রেণীতে শিখে আসছি এটা এবং আমরা আগেও করেছি আশা করি এটা কারো কোনো সমস্যা থাকার কথা না এখন আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে এই মোলার ঘনমাত্রা যদি দেওয়া থাকে তখন তাকে আমরা কি লিখতে পারি মোল পার লিটারে লিখতে পারি মোল পার লিটার যদি থাকে পাই তাহলে এটাকে আমরা মোলকে যদি আণবিক ভর দ্বারা গুণ করি তাহলে আমরা পাই পেয়ে যাব গ্রাম পার লিটার পেয়ে যাব তো গ্রাম পার লিটারকে আমরা যদি এখানে দেখো আমরা যদি এখানে এটাকে গুণ করি তাহলে কত হচ্ছে 212 অর্থাৎ 21.2 গ্রাম পার লিটার এটাকে আমরা কি করব 1000 দ্বারা গুণ করব 1000 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি মিলিগ্রাম পার লিটার তো এখানে আমরা এটা কি লিখতে পারি দেখো 21200 পিপিএম লিখতে পারি এভাবে আমরা মিলিগ্রাম আমরা জানি মিলিগ্রাম পার লিটার হচ্ছে পিপিএম তাহলে 21200 পিপিএম হচ্ছে এটার অ্যান্সার তাহলে এটা খুব সহজেই আমরা এই ম্যাথটা হচ্ছে সলভ করতে পারি তো আশা করি তোমরা ম্যাথটা ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনের সলভ করব শিক্ষার্থী বন্ধুরা ঘ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বিকার দুইয়ের
দুবনের মধ্যে বিকার একের দুবন মিশালে মিশ্রণের প্রকৃতি পিএইচের পিএইচ স্কেলের মাধ্যমে ব্যাখ্যা করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা আগে বিকার একের কি পিএইচ দেখো, গ হতে পারত, ঘ নাম্বার গ হতে প্রাপ্ত সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, মোলারিটি এককে কত পেয়েছি ঘনমাত্রা বলো, ঘনমাত্রা আমরা পেয়েছি 0.2 মোল। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে বিকার একের ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার 250 মিলিলিটার, বিকার দুই এ হচ্ছে 0.1 মোলার 10 মিলিলিটার। তার আগে আমি প্রশ্নের শুরুতেই বলেছিলাম যে সাদা ধোঁয়া সৃষ্টি হয় এসিএল এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়ায়, তাহলে এক্ষেত্রে তুমি সেই বিক্রিয়াটা লিখবে যে এসিএল এসিএল এর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা ধোঁয়া সৃষ্টি হবে, সাদা ধোঁয়া পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাদের বিকার দুই আছে, এইচসিএল এইচসিএল এর দ্রবণ আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে। এখন বিকার একের ক্ষেত্রে আমরা দেখব বিকার বিকার এক একের ক্ষেত্রে 0.2 মোলার 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট। তাহলে এই সোডিয়াম কার্বনেট একুভ্যালেন্ট আমরা কনভার্ট করে নিব, বলেছিলাম যে আমরা ঘনমাত্রায় একই করে নেব, ঘনমাত্রা একই করতে হলে এখানে 0.2 ইনটু হচ্ছে 250, এটা হবে মিলিলিটার, 1 মোলার সোডিয়াম কার্বনেট। তো এখানে কত হবে গুণ করলে দেখো 50 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। এখন তোমাকে একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে যে তুমি এক অম্লীয় ক্ষারের সাথে এক ক্ষারকীয় অ্যাসিডের বিক্রিয়া করাতে পারবে বা কম্পেয়ার করতে পারবে, কিন্তু তুমি যদি দ্বি অম্লীয় ক্ষার হিসেবে নাও, তাহলে তোমার দ্বি ক্ষারকীয় অ্যাসিডের সাথে তুমি যদি বিক্রিয়া করাও, তাও তোমার তুমি কম্পেয়ার করতে পারবে। যেমন ঘনমাত্রায় একই হলে তুমি আয়তন থেকে আয়তন বিয়োগ করে বা পার্থক্য বের করে তুমি মিশ্রণের প্রকৃতি বের করতে পারবে, বাট এখানে তুমি খেয়াল করবে এটা একটা দ্বিঅম্লীয় ক্ষার। আর আমরা দ্বিতীয় যে পাত্রটা দেখছি সেই দ্বিতীয় পাত্রের উদ্দীপকে যদি খেয়াল করি, সেটা একটা এক ক্ষারকীয় অ্যাসিড অর্থাৎ এইচসিএল। তাহলে এখানে এক ক্ষারকীয় অ্যাসিড যেহেতু এইচসিএল, সুতরাং আমরা এই যে দ্বিঅম্লীয় ক্ষার যেটা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের পরিবর্তে আমরা লিখব সোডিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ এক অম্লীয় ক্ষার হিসেবে লিখব। এক অম্লীয় ক্ষার হিসেবে যদি লিখতে হয় এখানে দেখো এটা দুই, তাহলে আমরা এই দুইটা হচ্ছে কি করব, এখানে গুণ করব, এই দুইটা আমরা এখানে গুণ করব, গুণ করে এখানে লিখব মিলিলিটার আর এখানে 1 মোলার, আর এটা লিখব আমরা সোডিয়াম হাইড্রক্সাইড, অথবা আমরা যদি এখানে ও এইচ মাইনাস লিখি কোনো সমস্যা নাই, ও এইচ মাইনাস দ্রবণ, তুমি ও এইচ মাইনাস দ্রবণ লিখতে পারো অথবা তুমি সোডিয়াম হাইড্রক্সাইডও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো 100 মিলিলিটার 1 মোলার, এখানে ও এইচ মাইনাস দ্রবণ, আমরা ও এইচ মাইনাস দ্রবণে নিয়ে নিলাম, কারণ আমরা জানি যে সোডিয়াম কার্বনেটের 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের 2 মোলের সমান। ঠিক আছে, তাহলে আমরা যদি সেটা সমতা করি তাহলে এই ও এইচ মাইনাসের 2 মোল সেই 2 না এখানে আমরা গুণ করে দিলাম এই মিলিলিটারের সাথে, আর ওখানে আমরা ও এইচ মাইনাস দ্রবণ লিখলাম। আশা করি যে ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা তাহলে
এখন কম্পেয়ার করে দেখব। আর দ্বিতীয় যে পাত্রটা সেটার ক্ষেত্রে আমরা বের করব যে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে আমরা ঘনমাত্রাটা একই নিয়ে আসব। তাহলে পাত্র দুইয়ে দেখো, পাত্র দুইয়ে কি ছিল, তো উপরেরটা আমাদের আর লাগবে না, এখানে আমরা উপরে করে ফেলেছি। এটা পাত্র দুইয়ে ছিল বিকার টু, সরি বিকার এক, বিকার বিকার টু, হ্যাঁ বিকার টু এ কি ছিল, পয়েন্ট ওয়ান মোলার, পয়েন্ট ওয়ান মোলার, 10 মিলিলিটার, পয়েন্ট ওয়ান মোলার, 10 মিলিলিটার, পয়েন্ট ওয়ান মোলার, 10 মিলিলিটার, পয়েন্ট ওয়ান মোলার এইচসিএল, এইচসিএল দ্রবণ, 10 মিলিলিটার, পয়েন্ট ওয়ান মোলার এইচসিএল দ্রবণ ইকুইভ্যালেন্ট 10 × 0.1, 0.1 মিলিলিটার, 1 মোলার HCl equivalent 1 মিলিলিটার, 1 মোলার HCl দ্রবণ, এরকম হয়। তাহলে একটু খেয়াল করে দেখো, আগেটা ছিল 100 মিলিলিটার আর এটা হয়েছে কত, 1 মিলিলিটার। তাহলে এরা যদি আমি পার্থক্য করি তাহলে দেখা যাচ্ছে যে ক্ষারের পরিমাণ হচ্ছে বেশি থাকে, উদ্বৃত থাকে। তাহলে আমরা ক্ষার এখানে কি মিশ্র দ্রবণে, মিশ্র দ্রবণে ক্ষারের, ক্ষারের পরিমাণ, ক্ষার যেহেতু বেশি থাকবে সুতরাং ক্ষারের পরিমাণ পাওয়া যাবে এখানে কত, 100 − 1 মিলিলিটার, 1 মোলার, কি থাকবে বলো, মিশ্র দ্রবণে আমরা ক্ষারের পরিমাণ না দিয়ে এখানে আমরা সোডিয়াম, এখানে সোডিয়াম হাইড্রো কার্বনেট দিয়ে দিই, সোডিয়াম, সোডিয়াম আমরা সরি সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা নিয়েছি তাই না, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো আমরা এটা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু হচ্ছে, 99 মিলিলিটার, 1 মোলার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা OH মাইনাস আমরা দিতে পারি তাই না, এটা আমরা পাবো। আচ্ছা এখন আমরা তো আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমরা কাজ করি, নিবিকারে আছে সোডিয়াম কার্বনেট, তাহলে কী করতে হবে বলো তো, আবার সোডিয়াম কার্বনেট আমরা কনভার্ট করি। তাহলে সোডিয়াম কার্বনেট যদি কনভার্ট করি তাহলে হচ্ছে আমি এটাকে 99 কে আমি আমি হচ্ছে দুই দিয়ে ভাগ করব, ভাগ করে দিলে এখানে মিলিলিটার, মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট হয়ে যাবে, সোডিয়াম, সোডিয়াম কার্বনেট, এখন আমি সোডিয়াম কার্বনেট লিখব, তাহলে 49.5 মিলিলিটার, 1 মোলার সোডিয়াম কার্বনেট, এটা পাওয়া যাবে। আশা করি সে ব্যাপারটা বুঝতে পারছি নাকি। এখন আমি পেয়ে গেলাম মিশ্র দ্রবণের আয়তন আর হচ্ছে ঘনমাত্রা। এখন আমরা মিশ্র দ্রবণের কী বের করবো বলতো, মিশ্র দ্রবণের আমরা ঘনমাত্রাটা বের করতে চাই, মিশ্র দ্রবণের ঘনমাত্রা বের করতে চাই। এখানে আমরা ক্ষারের হচ্ছে আয়তন আর ঘনমাত্রা এখানে পেয়েছি, তো মিশ্র দ্রবণের ঘনমাত্রা যদি বের করতে চাই তো আমরা একটা সূত্র জানি, আমরা জানি, আমরা জানি ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই ভি টু এস টু ইজিক্যাল টু এ বাই বি, এটা আমরা জানি তাই না। তো এখন এখানে দেখো, এখানে কী কী দেওয়া আছে, ভি ওয়ান, ভি ওয়ানের মান কত, আগে আমাদের বিক্রিয়া থেকে ব্যাপারটা বুঝতে হবে তাই না। আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, বিক্রিয়াটা নিচে আমরা লিখি, তারপরে একটা ক্যালকুলেশনটা আমরা করবো, তার আগে আমরা নিচেরটা মুছে ফেলি, আমরা আগে বিক্রিয়াটা লিখি, কী কী বিক্রিয়া করবে বলতো,
বিক্রিয়াটা হবে সোডিয়াম কার্বনেটের সাথে কার বিক্রিয়া হবে HCl দ্বিতীয় পাত্র ছিল বিক্রিয়া করে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড আর হবে পানি তোমরা আগে শিখেছো যদি কার্বনেট থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর এটা যেটা এক ধরনের লবণ এটা হচ্ছে ক্ষার এটা হচ্ছে অ্যাসিড সুতরাং লবণ হবে পানি হবে উৎপন্ন আর কার্বন ডাই অক্সাইড এখানে কার্বনেট আছে বলে বাড়তি কার্বন ডাই অক্সাইড তুমি উদ্বৃত্ত হিসেবে পেয়ে যাবে তো এখন আমরা যদি সমতাকরণ করি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা টু দেওয়া লাগে তো দেখো এখানে টু দিব সরি এখানে হচ্ছে টু না সোডিয়াম ক্লোরাইড এখানে টু সরি সোডিয়াম ক্লোরাইড এর বাম দিকে সোডিয়াম ক্লোরাইডের ডান দিকে হয় না কারণ সোডিয়ামের যোজন এক আর ক্লোরিনের যোজন হচ্ছে এক আচ্ছা তো এই সমতাকরণ আমরা করলাম এখন তুমি একটু খেয়াল করে দেখো এখানে এইচের এইচসিএল অর্থাৎ অ্যাসিডের এখানে অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে দুই আর ক্ষারের মোল সংখ্যা হচ্ছে এক অর্থাৎ এই এর মান হচ্ছে দুই আর বি এর মান হচ্ছে এক হবে আর ভি ওয়ান কি ক্ষারের আয়তন আমরা ক্ষারের আয়তন দেখতে পেয়েছি এখানে হয়েছে 49.5 মিলিলিটার আর এস ওয়ান ছিল আমরা ওয়ান ধরে নিয়েছিলাম এবার ভি টু ভি টু আসলে ভি টু হচ্ছে মিশ্রণের আয়তন তুমি মিশ্রণের আয়তন তোমার প্রথম পাত্রে ছিল কত বলতো 250 দ্বিতীয় পাত্রে ছিল কত 10 তাহলে এই মোট হচ্ছে মিশ্রণের আয়তন 260 মিলিলিটার এবং তোমার বের করতে হবে কি এস টু অর্থাৎ মিশ্রণের ঘনমাত্রা কত এস টু ইজ ইকুয়াল টু হোয়াট এখন তুমি বলো যে এই যে বিক্রিয়াটা বিক্রিয়া থেকে তুমি কি পেলে এর মান হচ্ছে টু বির মান হলো ওয়ান এটা নির্ণয় করার জন্য বিক্রিয়াটা আমরা লিখলাম এখন দেখো আমরা যদি এই সূত্রটাতে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা এখন পেয়ে যাব ভি ওয়ান এর মান হচ্ছে 49.5 ইন্টু এস ওয়ান এর মান ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 260 ইন্টু এস টু হচ্ছে বের করবো আমরা আর এ হচ্ছে 2 ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এস টু ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলো 49.5 ডিভাইডেড বাই 260 গুণ 2 এটা আমরা লিখতে পারি অতএব এস টু ইজ ইকুয়াল টু তাহলে এস টু এর মান কত আসবে বলো এস টু এর মান আসবে 0.38 মোলার তো তোমরা ক্যালকুলেশনে ক্যালকুলেটর দিয়ে করে নিবে আমি করা আছে ক্যালকুলেশন তাই আমি সরাসরি লিখে দিয়েছি তোমরা ক্যালকুলেটর দিয়ে মানটা বের করবে এখন তুমি এই মিশ্র দ্রবণের ঘনমাত্রা তুমি পেয়ে গেলে এই মিশ্র দ্রবণটা কী প্রকৃতি ছিল ক্ষারীয় প্রকৃতির কেন কারণ ক্ষারের পরিমাণ তুমি দেখেছো যে 49.5 মিলিলিটার হচ্ছে ক্ষার সুতরাং সেই ক্ষারের ঘনমাত্রা এখানে তুমি বের করেছো ক্ষারের ঘনমাত্রা বলতে এখানে কিসে বলতো এখানে তুমি ক্ষারের ঘনমাত্রা হচ্ছে 2S মাইনাসের ঘনমাত্রা তুমি পেয়েছো তাই না সরি আমার একটু ক্যালকুলেশনে ভুল হচ্ছে এখানে হচ্ছে 19 হবে সরি এটা হচ্ছে 19 হবে .19 0.190 হবে এত মনে এখন এটা তুমি পেয়েছ যে তুমি ক্ষারটা নিয়েছো কোন ক্ষার নিয়েছো তুমি সোডিয়াম কার্বনেট নিয়েছো সেই ক্ষারের ঘনমাত্রা তো এটা থেকে তোমাকে কী করতে হবে তোমাকে হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রাটা নির্ণয় করতে হবে তো OH মাইনাসের ঘনমাত্রা কী এটাকে তুমি এই যে পয়েন্ট এটাকে তুমি কী করবে দুই দিয়ে গুণ করবে কারণ তুমি যে ক্ষারটা পেয়েছো সেটা একটা দ্বিঅম্লীয় ক্ষার আর এটা হচ্ছে একঅম্লীয় ক্ষার OH মাইনাস এইটা আমাদের দরকার এইটা হচ্ছে 0.38 হচ্ছে এইটার ঘনমাত্রা
এখন এই যে ওএস মাইনাস ওএস মাইনাস আয়নিক ঘনমাত্রাটা আমরা বের করলাম কেন বলো তো আমাদের এখানে বলা হয়েছে যে পিএইচ স্কেলের মাধ্যমে তোমাকে প্রকৃতি বের করতে বলা হয়েছে তাহলে পিএইচ স্কেলটা কেমন বলো তো পিএইচ স্কেলটা কেমন থাকে পিএইচ স্কেল থাকে এখানে থাকে 0 এখানে থাকে হচ্ছে ধরো 14 আমি এখানে তীর চিহ্ন দিই এখানে হচ্ছে 14 আর এখানে থাকে সরি এখানে 7 এখানে 7 এখানে 0 এরকম থাকে তাই না তো এটা হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ থাকে আর এটা থাকে হচ্ছে ক্ষারীয় হাত আর এটা থাকে হচ্ছে কাঁচের অম্ল অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত অম্ল এখান থেকে এই পর্যন্ত ক্ষার আর মাঝে হচ্ছে নিরপেক্ষ এখন আমরা পিএইচ এর একটা সূত্র জানি পিএইচ এর একটা সূত্র জানি যে পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস এটা জানি তাই না এটা হলো পিএইচ এর সূত্র কিন্তু এটাও আমরা জানি যে পিওএইচ এটা লেখার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এই পি ছোট হাতে ও এবং এইচ দুটোই হচ্ছে বড় হাতে অর্থাৎ এই এইচ এর মাত্রা বরাবর হচ্ছে পিটা উঠবে তোমরা বইয়ে এটা খেয়াল করবে এটা অনেক সময় প্রিন্টিং মিস্টেক থাকে তোমরা সঠিকভাবে লিখবে তো মাইনাস লগ ও এইচ মাইনাস ঘনমাত্রা এরকম থাকে পি ওএস তো আমরা এখানে যেহেতু ওএস মাইনাস এর ঘনমাত্রাটা পেয়েছি তো সুতরাং আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো নাকি এই সূত্রটাতে কি আছে বলো এখানে পেয়েছি আমরা থ্রি এ এই তো মাইনাস লগ 0.38 এটার মান কত আসে বের করো তোমরা এটার মান আসে 0.420 এই মানটা আসে নাকি আচ্ছা তাহলে তুমি পিএইচ এর মান পিওএইচ এর মান পেয়ে গেছো তো পিওএইচ এর মান যদি পেয়ে যাও তাহলে তুমি আরেকটা সূত্র তোমার আছে জানা আছে যে তুমি জানো যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 14 অর্থাৎ পিএইচ আর পিওএইচ এই দুইটা যোগ করলে টোটাল পাওয়া যায় কত 14 হ্যাঁ এই দুইটা যোগ করলে 14 পাওয়া যায় সুতরাং তুমি পিএইচ সমান লিখতে পারো 14 মাইনাস পিওএইচ তাহলে 14 থেকে তুমি পিএইচ এর মান এখানে বসাই দেবে 0.420 তাহলে আসে কত 13 পয়েন্ট কত 5.58 আসে 30.58 গুড তো 13.58 এখানে পিএইচ এর মান তুমি পেয়ে গেলে অর্থাৎ তুমি যে খাটটা পাবে সেই খাটটা হচ্ছে 13.58 অর্থাৎ একেবারে 14 এর কাছাকাছি প্রায় তার মানে খুব অনেক বেশি ক্ষারীয় হবে অর্থাৎ ক্ষারের প্রকৃতিটা তীব্র হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো ম্যাথটা তোমরা ভালো করে বুঝছো তো এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করে তোমরা মিশ্রণের প্রকৃতি আগে বের করবে তারপরে হচ্ছে যদি পিএইচ এর মান বের করতে বলে তাহলে পিএইচ এর সূত্র বসিয়ে দিয়ে তোমরা পিএইচ এর মান বের করতে পারবে এটা কোনো ব্যাপার না তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমার এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো এই ধরনের ম্যাথ তুমি বাসায় বারবার আবার প্র্যাকটিস করবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ।